তব পাদ যুগম ধয়ানিত্যম তব পূর্ণরূপম ঈশাবতারম নিরঞ্জনম। ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম শ্রী রামকৃষ্ণদেবের স্বদেশ যাত্রার গল্প। সেখানে তিনি তার শ্বশুর বাড়িতে গিয়েছেন, শাশুড়ির সঙ্গে একটি অদ্ভুত সম্পর্ক তার তৈরি হয়েছে। তখন তো শাশুড়ি আর জামাইয়ের বয়স কম থাকতো, মানে অন্তরটা ব্যবধানটা খুবই কম থাকতো, সেই কারণে শাশুড়ি জামাইয়ের ভেতরে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি হেসে হেসে শাশুড়ির সঙ্গে নানা রকম গান গাইছেন। আছে প্রভু রামকৃষ্ণ কথা বড়ই মজার, বাহিরে আছিল এক গাছ সচিনা, অবনত যত ডাল কোপন কক্ষে প্রসারিয়া শ্রীচরণ বসি তার ফলে, মহানন্দে মুখে হাসি প্রভু ভগবান, শাশুড়িরে লক্ষ্য করি গাইতেন গান। সজিনা ফুল পাতাব সাউরি তোর সামনে, সজিনা ফুল তলায় বসব দুজনায়, পুকুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়, আবার সজিনা ফুলের খোপা বেঁধে পড়ায় দিব গান। সজিনা ফুল তিনি আগেকার দিনে যেরকম ছিল গঙ্গা জল এই সমস্ত নানা রকম কিছু পাতাতেন, ঠিক সেই রকমই শ্রী রামকৃষ্ণ দেবের তার শাশুড়ির সঙ্গে সজিনে ফুল সম্পর্ক পাতিয়েছিলেন। ঠাকুরের উদ্দেশ্যে মায়ের শ্যামা সুন্দরী দেবীর উদ্দেশ্যে এই অপূর্ব গীতটি তিনি গাইছেন। আমরা কল্পনাও করতে পারি না, আপনাদের জামাই হতো এতটা সহজ হয়ে আপনাদের, কিন্তু কি সহজ আসলে সহজ সম্পর্ক তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, ভগবান হচ্ছেন সহজ স্বরূপ। ভগবান আমাদের আপন করে নিচ্ছে, যাতে আপন হলে আমরা খুব সহজে নিজেদেরকে উন্মুক্ত করতে পারি। দেখবেন তার কাছে জীবনের দুঃখের কথা, বেদনার কথা, কষ্টের কথা আপনি বলতে পারেন, যার কাছে আপনি সহজ, যেখানে মায়ের সঙ্গে আমাদের সম্পর্কগুলো খুব সহজ হয়, কারণ মার সঙ্গে আমাদের একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। বাবার সঙ্গে যেটা খুব সহজে হয় না, কি পুরুষ স্ত্রী সকলের ক্ষেত্রে একই জিনিস। শাশুড়ি ভীষণ খেপে গেলেন সম্পর্কে, তো তিনি শাশুড়ি সাক্ষী হাসি দিদি আই বলিলেন তারে, কি কথা এমন কথা কহে শাশুড়িতে, বলিতে কি আছে বাপ এমন বচন, আমি তো শাশুড়ি হই মায়ের মতো। শাশুড়ি বললেন আমি তো তোমার মায়ের মতো নাম, এই সমস্ত কথা রঙ্গরসের গান কি শোনাতে আছে। তিনি বললেন উত্তরে বচনে তার প্রভু বলিলেন তাই, শাশুড়ি বলিয়া ছাপা আছে কি পাছায়, পাছে পাছে গীত গান প্রেমিক জামাই, শাশুড়ি জামাই দেখো সম্পর্ক কেমন, বাঁচছে এক ভিতরে কি আছে সঙ্গোপন, শ্রীপ্রভুর শাশুড়ি ভাব পূর্বাকার, দিনে দিনে লয় হয় স্নেহের সঞ্চার। দেখুন শাশুড়ি প্রতিবাদ করলেন, সঙ্গে সঙ্গে বললেন আপনার পেছনে কি প্রিন্টেড আছে যে আপনি শাশুড়ি, আপনার সঙ্গে করা যাবে না। শাশুড়ি লজ্জায় ছিটকে দেচুর দেচুর, আর ইনিও পেছন পেছন গান গাইতে গাইতে যাচ্ছেন। কিন্তু এই সম্পর্কটা হতে 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 একটা সময় দেখা গেল শ্রীরামকৃষ্ণদেব শ্যামা সুন্দরী দেবীর আড়ষ্টতা ভেঙে দিলেন। জামাই যে তার সন্তান এই বোধটা তার ভেতরে চাইছে। সবসময় জামাই আমাদের দূরের গ্রহের মানুষ হয়ে থাকেন, যে জামাইকে আমরা বিশেষ একটা বাধা দিই না, আর তিনি দূরের গ্রহের মানুষ থেকে কাছের মানুষ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যতদিন গেছে যতদিন গেছে তত তিনি শাশুড়ির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। একদিন তিনি কি করলেন, তিনি প্রকৃত সবার সব নারীর ভিতরে আত্মা শক্তি মহামায়া দেখলেন, গ্রামের মেয়েদের পায়ে ফুল দিলেন। গ্রামের মেয়েরা তো সশব্যস্ত, কারণ তাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ এতর জাতি, তারা ভাবছেন তাদের ফুল দিয়ে এক লোকটার মাথা তো খারাপ, এটা করে নিশ্চিত। তার চেয়ে বড় কথা আমাদের বামুন লোক মানে মা কালী পূজারী, যদি আমাদের পায়ে ফুল দেয় আমাদের অধোগতি হবে, এই
ভেবে তারা নিজেরা ভীষণভাবে ভীত ও শঙ্কিত। আরেকদিন হয়েছে মনসা পূজার সময়, সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখে তারা মনসা পুজো করবে বলে বসে আছে। এমন সময় ঠাকুর এসে বলছেন, মনসা দেবী কিন্তু আমাকে খেতে বড্ড ইচ্ছে করছে, খাও না সবাই একটু আর একটা একটা নৈমিত্র থেকে মার তিনি তো সেই খেতেই শুরু করেছে, বসে খাওয়া শুরু করেছে। আসলে তার কিন্তু সেই মা মনসার ভাবটা এসে গেছে। সবাই অবাক, কিরকম অবাক বলছেন, ভাবা দেশে খাইতে লাগিল গুণমণি, অনিমিক পাখি দেখে পাড়ার রঙমণি। যে এক দৃষ্টিতে তারা দেখছে, কি দৃষ্টিতে, এটা দুটো অর্থ পায়। এক, ঠাকুরের উদ্ধততে তাদের একটা অদ্ভুত রকমের মানে ভয়ের সঞ্চার হবে, কারণ মা মনসাকে সবাই খুব ভয় পায়। আমি মনসা দিতে থাকি, দেখেছি সাপের উৎপাতে কি বিশাল এখন তো নাগ মেলা হচ্ছে। আর এই কথা আপনি যদি যাওয়ার সুযোগ পেতে দেখতেন, সকাল থেকে চণ্ডী পাঠ শুনছি মাঝ রাত অব্দি, চণ্ডী পড়া হচ্ছে আর তার ব্যাখ্যা হচ্ছে, দিন রাত নাই যাত্রা হচ্ছে, হই হই হচ্ছে, বিশাল নাগ মেলা, নাগরাজ মা মনসা দেবী দুর্গা অবতারিণী, শুধু শ্রীরামকৃষ্ণ মা সারদার খাচ্ছেন তাকে দেখে মনে হলো যেন দেবীর আবেশ হয়েছে। তৃতীয় দিন সেটা হচ্ছে, একদিন তাকে খেতে ডাকা হয়েছে, খেতে যখন ডেকেছে তাকে নিয়ে গিয়ে খাবার ঘরে রান্নাঘরের পাশে ঘরে সেখানে পিঁড়ি পেতে দেওয়া হয়েছে, খাবার আনবে, অন্ন ব্যঞ্জন আমি আনবে। ঠাকুরের ভেতরে তখন শিবের আবেশ হল, তার গায়ে কোনো পোশাক নেই, আর যে খাবার বণ্টন করতে সেখানে তিনি খাবার নিয়ে এসে দেখলেন ২৪ বছরের ছেলে, তিনি সম্পূর্ণ নাগ্রু হয়ে দাঁড়িয়ে আছে, তার গায়ে কোনো পোশাক নেই, গভীর আবেগে বাবা বিষয়ে গেছে, শরীরের কেন বোধ নেই, কিন্তু যিনি দেখছেন তার তো সেই বোধ নেই, তিনি তো লজ্জা পাচ্ছেন, তিনি ভাবছেন নিয়ে কেমন পাবে। বলছেন, পাড়া গিয়ে চাষা সব মোটা লোকজন চাষ করে, মোটা মানে আমার মতো স্থূল কায় নয়, বুদ্ধি চমক আসবে। বলছেন, পাড়া গিয়ে চাষা সবে মোটা লোকজন চাষ করে, ঘরে থাকে সামান্য জীবন, অবেদিত শাস্ত্র নাকি তত্ত্ব আলাপনা, সমাধি ধ্যান জপ কিছুই বোঝে না, প্রভুরে বুঝিবে কিসে তাহারা সকল, সেহেতু করিত তাঁর ভাবের অনুকূল। বলছেন যে প্রভুকে কিরকম ভাবে বুঝবে না, তারা মোটা মাথার মানুষ, তারা জীবিকা অর্জন করতে পাগল হয়ে যেত, তাদের অন্য কোনো কিছুর বোধ নেই। এটা আমার এতদিন ধারণা ছিল না যে আমরা মনস্বাদীপের একটা অংশে সবর লোকেরা থাকি, আমরা তারা যেদিনকে কাপড় ডিস্ট্রিবিউশন আছে আমরা পেয়েছিলাম তাদেরকে আশ্রমে ডেকে একটু খাইয়ে দাইয়ে তারপরে কাপড়গুলো দেওয়া হবো, তারা বলে আশ্রম টাশ্রম অনেক দূর হবো আমরা যেতে পারবো। আমাদেরই গাড়ি গেল ওদের ওখানে ডিস্ট্রিবিউশন করার স্কুলে, যেটা ঠিক ওই অঞ্চলের মাঝামাঝি যাবে, সবাই যাতে একই ডিস্টেন্সে আসতে পারে। যতজনকে ডিস্ট্রিবিউট করার জন্য নিয়ে যাবো তাহলে 60% অ্যাবসেন্ট অন্য লোক এসছে, কেন কেউ আসেনি, কেন মিন ধরতে গেছে, মাঝখানে নিচে থাকা, এটা যে কি ভয়ঙ্কর জিনিস, তার কাছে নতুন কাপড়ের লোকটা তুচ্ছ হয়ে গেছে। আমাদের দেশ 70 বছর স্বাধীন হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত ঘটনা, মানুষ এখনো কি অদ্ভুত অর্থ কষ্টে ভুগছে, কি অদ্ভুত তার কষ্ট, আমরা এই শহরের বাবুরা এসে বুঝতে পারি না। ওই কারণেই আমি বারবার বলেছি, ঋতুদিকে বলেছি, স্বামীজিও চেয়েছিলেন যে আমাদের এই যে প্রত্যাশিতভাবে তো এই ঠাকুর মহাস্বামীজির উৎসবে পুজো অর্চনা ভোগ রাগ হবে, কিন্তু যেটুকু নয় সেটুকু করে যেটুকু মানুষের সেবায় ব্যয় করা হোক, এরা ঠিক করেছে কম্বল দেওয়া হবে, এরকম দুস্থ মানুষদের কাপড় চোপড় দেওয়া হোক, স্বামীজির জন্মতিথিতে খরচ খরচা কমিয়ে দিয়ে তাকে কিছু বাচ্চা ছেলে মেয়েদের বই খাতা দেওয়া হোক, এগুলো প্রত্যেকটা খুব ভালো কাজ, আপনারা সবাই সাহায্য করুন। আগে যদি 50 টাকা চাঁদা দিয়ে থাকেন 100 টাকা চাঁদা দিন, কারণ নিজেদের খরচ খরচা কমিয়ে এগুলো আমরা করতেই পারেন। একটা লিপস্টিক কিনতে 100 টাকা লাগে, একটা লিপস্টিক নয় কম লাগবে, সেগুলো ব্যবহার করে একটা পারফিউম কিনতে হলে 2-3 লাগে, না একটু কম দামের পারফিউম লাগালেন, এই সমস্ত দিয়ে এই সমস্ত ভালো কাজে নিজেদের
আপনারা কল্পনাও করতে পারবেন না মানুষ কি দরিদ্র। পুরুলিয়ে আমরা দেখেছিলাম কি ক্ষুধা কি ভয়ঙ্কর জিনিস, গরম ভাত দেওয়া হচ্ছে এরকম বড় বড় ডাবু করে একটা 6 বছরের বাচ্চাকে খেতে দেওয়া হচ্ছে ভাত, গরম হাতা 3 হাতা দেওয়া ভাত, তাতে গরম ডাবু দেওয়া হয়েছে। সে তার ভাই, তার 3 বছরের ভাই পাশে বসে সে গরম ভাত মারতে পারছে না, ছোট ছেলে তো, বিরক্তি হতে কোনো রকমে মেখে দিয়েই খেতে শুরু করেছে। হয়তো আগের দিন দুপুরে শেষ খাবার খেতে পারে, যে সকাল মাথায় নামছে। ক্ষুধা যে কি ভয়ঙ্কর জিনিস, আমরা যারা 4 বেলা খেতে পারি কল্পনা করতে পারবো না। এ আমাদের কল্পনার অতীত, এ আপনাদের শিবরাত্রি করার নয়, একটু সকালবেলা একটু ডাবের চাল খেলুম, তারপরে একটু ফল খেলুম, শিবের মাথায় জল দিয়েছিল ফল খেলুম, দুপুরবেলা একটু ডালিয়ার খিচুড়ি, শ্যামা চালের খিচুড়ি, বিকেল বেলা একটু সাদা পদ্মাবি লুচি আলুর দম পেঁয়াজ ছাড়া এই সমস্ত করলুম, একটু রাবড়ি একটু দুধ ঘন করে, এই যে আপনারা যে উপবাস করেন, এই ভেজ থালি খাওয়া উপবাস নয়, এই উপবাস নয়। মানুষ সত্যিকার ওকে ছাতি গোনা যায়, জানেন তো, হুম করে দাঁড়ালে পুরুষ মানুষ এরকম করে দাঁড়ালে ওকে ছাতি গোনা যায়, কল্পনা করতে পারবেন মানুষ কি দরিদ্র। মাথার চুলে তেল দেওয়ার মতো পয়সা নেই, আমরা যে সমকলিতে গিয়ে জিনিসপত্র দিই, তাদের মাথার চুলে তেল দেওয়ার মতো পয়সা নেই, কিন্তু ওর কেয়ার করে যাচ্ছে, ওর নিয়ে তাদের ভাবনা নেই, শুধু একটু বেঁচে থাকার জন্য খাবার, শুধু একটু বেঁচে থাকার জন্য খাবার। প্রভুর করিল মনে দক্ষিণ শহর, বহুদূর তথা হতে দুদিনের পথে, পথের কাহিনী শুন শুনেছি যে মতো, পথে বিদু সঙ্গে পথিমধ্যে ভোজনের কালে, উপনীত হইলেন এক অন্তঃসারে, স্নানান্তে খাওয়ায় জল প্রভু কোন থামে, হৃদয় রন্ধন করে পরম যতনে, ঋদু ভালো জানে যাহা ভোজ্য রুচিকর, কে আর কোথায় হেন সেবক সুন্দর, সামান্য যে চটি ভালো দ্রব্য নানি জুটে, ভালো যা পাইল তাই আনিল আহুটে, ভাত ডাল তরকারি হইল সকল, সর্বশেষে রাখে চুনা মাছের অম্বল, প্রস্তুত করিয়া অন্য ঋতুটাকে তারে, নাচিতে নাচিতে যান ভাত খাইবারে, বালক স্বভাব প্রভু বালক প্রকৃতি, যখন খেয়াল যেন কার্য সেই মতি, অথচ সকলে আছে সুগুচ্ছ ব্যাপারে, মম অধিকার নাই সেসব বিচার, অম্বলেতে চুনা মাছ পরিদর্শন, বলিলেন আর মম হবে না বচন, পোনা মাছ বিনা আজ ভাত না খাবো, বরঞ্চ গোটা দিন উপবাসই রব, শিশু হতে শিশু সম ভীষণ রব, ধরিয়া শালার খুঁটি ঘুরে নিরন্তর, প্রভুরে বুঝান মৃদু সাধ্য অনুসারে, ততই ঘরেন তিনি ঘুরেন তিনি খুঁটি এতে ধরে, ঘুরিতে ঘুরিতে মাঝে ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে হয় না, সেই এক বোল মুখে খাবো পোনা মাছ, খেয়াল না যাবে ঋদু বুঝায় আপনে, বাহির হইল পোনা মাছ অন্বেষণে, সেবক হৃদয়ের মতো খুঁজিয়া না পাই, এত আবদার যার করেন কষাই। প্রতিকার হচ্ছেন এবার বাড়ি ফেরার কথা মনে হয়েছে তার, এবার তারা বাড়ি ফিরবেন, তারা হাট তখনকার দিনে তো পালকিতে করে বা পায়ে হেঁটে আসতে হতো, এবং পথে বিভিন্ন জায়গায় চটি থাকতো, প্রত্যেক চটিতে মাটির বাসনপত্র থাকতো এবং গ্রামের লোকেরা সব জিনিসপত্র জোগাড় করে দিল, সেই রকম একটা চটিতে এসে তারা বিশ্রাম করলেন। বলছেন স্নানান্তে খাওয়ায় জল প্রভু গুণ ধরে, হৃদয়ে রন্ধন করে পরম যতনে, স্নানান্তে খাওয়ায় জল, জল খাইয়ে দিলাম, জল মানে জল খাবার, মুড়ি গুড় কেঁচো কিছু খাইয়ে ঠুয়া দিয়ে তারপরে পেটটি তার ঠান্ডা করে হৃদয় রান্না করতে বসে, কি আর পাবে হৃদয় যা কিছু পেয়েছে, বলছেন সামান্য সে চটি ভালো দ্রব্য নাহি জুটে, ভালো যা পাইল তাহা আনিল আকুটে, আকুটের মতো, আকুটের মানে আকুটে যা পায় সব এক জায়গায় জড়ো করে, দেখবেন আমরা বলি না কি আকুটি ছেলের বটে, আকুটি শব্দটা ওখান থেকে এসেছে, গ্যাদার করে সব কিছু যা পায় কিচ্ছু ফেলবে না, হয়তো একখানা ঘড়ি আছে দেখবেন আমি লোক আছে, আরেকটা ঘড়ি আর দেখব তাই দেবো, একটা প্যান্ট আছে আর তাই দেবো, হয়তো ব্যবহারই করে না, সব জমিয়ে 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 রেখেছে, হৃদয় সেরকম যেখানে যা পেয়েছে ভালো সব দিয়েছে, কি দিয়ে রান্না হবে। অবশেষে তিনি রাত্রে ভাত ডাল তরকারি নিয়ে আর কিছু পানি চুনা মাছ পেয়েছিলেন, সেই চুনা মাছ তেঁতু দিয়ে একটি তিনি গুড় দিয়ে তিনি চুনা মাছের অম্বল তৈরি, ঠাকুরকে ডাকা মাত্র ঠাকুর সে বাচ্চা ছেলের মতো নাচতে নাচতে চলে এসে খেতে বসেছে, খেতে বসে বলছে না খাবো না,
ওই চুনা মাছ আমি বললাম পোনা মাছ আমি খাবই না। মজে দেখুন, মজার কথাটা একটু কল্পনা করার চেষ্টা করুন, সেই মাটির বাড়ি সেখানে বারবার করে বোঝাচ্ছে যে খেয়ে না খেয়ে না, আর তিনি সেই বাঁশ আছে সেই বাঁশের চতুর্দিকে বন বন করে ঘুরছে আর বলছে মুখে একটাই বোন, খাবো পোনা মাছ খাবো পোনা মাছ খাবো মাছ, যত বোঝায় থাকে তার মুখে সে একটাই বোন, খাবো পোনা মাছ খাবো পোনা মাছ খাবো। আমাদের হলো উচ্চারণ, আমরা ঠাকুর যদি ছবি থেকে বেরিয়ে এসে বলতেন খাবো পোনা মাছ, যদি বাবা মা ছানা ছানা রান্না করেছেন পোনা মাছ খেতে হবে না আজকে, যে মাই খা তুমি এমনি উপস্থিত নিঃশব্দে খেয়ে যায়, যা দিই সব চুপচাপ খেয়ে যায়, খেলো কি খেলো না আমাদের আবার কি জয় দিকে বলে দেবে, এটাই আলু তরকারি এটাই সব বলে দেবে, যা সব এখানে দিদিরা আছেন না ঠাকুরে হিঞ্চি ধরে খাওয়াবে। কিন্তু সেই সময় কিছুতেই তিনি খাওয়াতে পারছেন না, ভেবে দেখুন ঠাকুর ভালো একটা ছেলে তার অদ্ভুত, তার ভিতরে একটা শিশুর আবেশ এসছে, সেই মাছটি ধরে সে ঘুরছে আর বলছে পোনা মাছ পোনা মাছ হৃদয় বেরিয়ে পড়লেন, বাহি হইল পোনা মাছ অন্বেষণে, খেয়াল না যাবে মৃদু বুঝিয়া সেবক ঋদুর মতো খুঁজিয়া না পাই, এত আপনার জারে করে নকশাই বলছেন সেবক হৃদয়ের মতো এইরকম আর একজনও পাবেন না, একজন কেউ পাবেন না, সমস্ত আবদার তিনি সানন্দে প্রতিকার দিচ্ছেন, ভিক্ষুকের মতো ঋতু ধারে ধারে ফিরে শেষে উপনীত এক গৃহস্থের ঘরে, বিয়া হেতু অনেক লোকের সমাগম, গৃহস্বামী যে বাতারে কইল নিবেদন, সমস্ত বৃত্তান্ত শুনি গৃহভাগ্যবান, হৃদয়ে করিল এক গোটা মাছ দান, তুষ্ট হয়ে মাছ লয়ে তরিত গমন, মনমত পান্তশালে করিল রন্ধন, তাড়াতাড়ি ভোজন করিতে ঋতু কয় দেরি হলে চলে যাবে গাড়ির সময়, অতি সন্নিকট তার রেলের স্টেশন, সময় না গেলে গাড়ি করিবে পায়ান, কলিকাতা অভিমুখে যেতে সেই দিনে, নাহিক দোসরা গাড়ি এক গাড়ি বিনে, ঠিক সময়েতে না পারিলে তথা যেতে না পারিলে তথা, সেদিন না হবে আর আশা কলিকাতা, সেই হেতু প্রভু দেবে বিহিত বুঝান, সমনে ভোজনে বাক্য না চায় কান। প্রতিকার করছেন দেখুন এইটা কথা, আমরা কি এরকম ভগবানের জন্য ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে করতে পারি, আমরা সংস্থা চালাই সংঘ চালাই কিন্তু একজনের পরে আরেকজনের কাছে টাকা চাইতে গেলে সে যদি মন পার করে সঙ্গে সঙ্গে আমরা সংকুচিত হয়ে যাই, আমরা বলি আমরা ভগবানের জন্য কাজ করতে এসেছি, নিজেরা মুখে হাত দিয়ে ভাববেন, যদি কালকে থেকে ঋতুদি বলেন সবাইকে একটা করে চাঁদার বই দিয়ে বললেন যে যা থাকেন পাড়ায় পাড়ায় গিয়ে ভর্তি করতে থাকেন, 100 টাকা কমে নেবেন না, আপনি যখন গেলেন সে 500 টাকা দিতে পারে, তার কাছে 100 টাকা যখন চাইছে বলছে না 1000 টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই, আপনি এতটুকু পার্সু করেন না, দুঃখ পেয়ে চলে যান, আপনার নিজের অপমানটা বেশি হয়ে যায়, ভগবানের কাজ করতে এসেছি আমরা কিন্তু ভগবানের জন্য নিজের যে ইগো দ্যাট নেভার গ্রোজ সেটা কিছুতেই আমরা ছাড়তে পারি। হৃদয়ের কথা ভাবুন, দেখুন আমরা হৃদয়ের এত সমালোচনা করি, শ্রীরামকৃষ্ণ বলেছেন খাবেন ভিক্ষুকের মতো গ্রামের বাড়ি বাড়ি ঘুরছেন, গ্রাম দেশ তো পোনা মাছ তো দামি মাছ কোথায় পাওয়া যাবে, অবশেষে একজনের বাড়িতে বিয়ে উপলক্ষে অনেক মাছ এসেছিল, তার কাছে ভিখারির মতো চাইলেন, তিনি একটা গোটা পোনা মাছ ঠাকুর খাবেন শুনে গোটা পোনা মাছ দিয়ে দিলেন, সেই পোনা মাছ নিয়ে এসে তাড়াতাড়ি তার মাছের ঝোল কালিয়া নানা রকম করে খাওয়াতে থাকলেন, খেতে দিচ্ছেন আর কানে কাছে সেই মদালসা যেরকম ছেলেদের দোলনা দোলা তার বলতো তমসী নিরঞ্জনম তমসী নিরঞ্জনম, সেরকম কানে গোড়ায় তিনি বলতে থাকেন ঠাকুর তাড়াতাড়ি খেয়ে নিন, স্টেশন খুব কাছে, গাড়ি গিয়ে গাড়ি ধরতে হবে, এই গাড়ি না পেলে আজকে স্টেশনেই থাকতে হবে, ঠাকুরের সব কোনো মন তিনি মন দিয়ে মাছ খাচ্ছেন, কাঁটা বাড়ছেন তার শ্বাস তুলছেন ধুষছেন, তিনি কোন দিকে ফিরেও তাকাচ্ছেন প্রতিকার দিচ্ছেন, বহু যত্নে সাঙ্গজ্যোতি হইল ভোজন, পশ্চাতে ঘটিল আর এক অদ্ভুত ঘটন, অল্প দূর ব্যবধান স্টেশন যেতে তার মধ্যে মলত্যাগে বসিলেন পথে, এক কণ্ঠক তার আমরা জানি বুঝিলে তথায় বড় তুষ্ট তুরসুল পানি,
মনভূমি অগণন কণ্ঠ পরিচয় নিহারিয়া শ্রীপ্রভুর প্রীতি ও বিষয় তাহার কর্ম বুঝে কার্য বুঝা মহাদয় কণ্টক লইয়া মত্ত হইল পূজায় আবেশে মহেশ পদে কণ্টক প্রদান দেখিয়া ঋদুর ভয়ে আকুল পরাণ পূজার মরম কথা ঋদু নাহি জানে কত ডাকে মত্ত প্রভু কে বা ডাকে শুনে এক সাধনাতে সিদ্ধি হইবারে তারে দীর্ঘ বয় মহারিষি বনের অতিতরে কাটায় কাটায় জীবন গোটা সহিত সযত ঋতু অসন গলিত পত্র প্রাণ রক্ষা পেতে তবু নাহি সিদ্ধ কাম শেষে ফেঁসে যায় মর্ম অধিক পঞ্চভূতেতে মিশায় তেমন দুষ্কর ব্রত কতই সাধন হাতে হাতে অবহেলা যার সমাপন প্রেমিক রসিক বর ভক্তি মূরতি মাথায় প্রবাহ জ্ঞান গঙ্গা দিবারাতি কামিনী কাঞ্চন মায়া অবিদ্যা মোহিনী তুচ্ছ হেয় ঘৃণ্য যেন নরকের কৃমি দিব্য পবিত্রতার শুদ্ধ সত্যময় হরিতত্ত্ব দিবারক্র হৃদয়ে উদয় জীবহিতে সদাব্রত কল্যাণ আচার মোহনিয়া খাম পরা পুরুষ আকার তিনি কেন শিশু সম মলভূমে বসে কিবা বুদ্ধি বলে বলো বুঝিবে মানুষে প্রতিকার করছে অনেক তরিবত করে খাওয়াটাও করলো এবার খেয়ে তার পায়খানা পেয়েছে স্টেশনে তিনি কি করে যাবে সেইখানে মলভূমে বসে তিনি আবার মাঠে তিনি পায়খানা করতে শুরু করেছেন এমন সময় তিনি দেখছেন মাঠেতে সেই কাঁটা হয় যে কাঁটা শিবকে পূজার জন্য দিতে কি নাম কি কাঁটার কি নাম যাত্রা করবেন অধিকাংশ দিন তার কাটিত শিয়রে সেবক ভাগিনা ঋতু তাহাদের ঘরে ধরা নামে ভাগ্যবান মুহূর্তের হৃদয় সেবায় সন্তুষ্ট যার প্রভু অতিশয় জননী তাহার হেন করিছে শ্রবণ চুলে মুছাইয়া দিত প্রভুর চরণ ছোট ভাই রাজারাম ছিল আজ্ঞা পরে তাই করে যবে তাহা প্রভুর নগর প্রভুর যা প্রিয় খাদ্য জুটায় যতনে যতই না হোক কষ্ট কিছু না মানে সাধনান্তে বলহীন পেটের পীড়ায় পুষ্টিকর যাহা বুঝে ত্রিসন্ধ যোগায় জীবিত মাছের ঝোল প্রভুরে খাওয়াতে ধরিত মাগুর কই নিদ্রা নেই রাতে রাতে লয়ে কাঁধে চাল দূরান্তরে যায় অবিরত নিয়োজিত প্রভুর সেবায় পরম যতনে ঋতু প্রভু দেবে রাখে খেতে শুতে পথে সদা প্রভু সঙ্গে থাকে হরিভক্ত তথা যথা এখানে সেখানে আনিয়া করিত মেলা প্রভুর সন্নিধানে প্রভু ভক্ত কিবা ভাব কি আছে কোথায় কি প্রকারে শ্রী প্রভুর দর্শন পায় কি মনুষ্য কিবা পশু জীব জন্তুগণ জলে স্থলে শূন্যে কিবা কোথা নিকেতন শ্রবণ করিলে হয় নিরমল চিত মঙ্গল বিধান রাম কৃষ্ণ গুণগীত হৃদিতম বিনাশন হৃদয় আরাম শুনহ ভকত কর্তা মাছের আখ্যান প্রতিকার হচ্ছে ঠাকুর এই যে বিশ্রাম করতে এলেন শনি সারাতে এলেন এর বেশিরভাগ সময়টা তিনি শিয়রে কাটিয়েছিলেন শিয়রে তিনি শ্রীরামকৃষ্ণের সেবায় সন্তুষ্ট শ্রীরামকৃষ্ণ যা সেবায় সন্তুষ্ট ছিলেন তিনি হলেন হৃদয়রাম মুখার্জী হৃদয়রাম সম্পর্কে যতই কুকথা আমরা বলি না কেন এটা কিন্তু মনে রাখতে হবে হৃদয়রাম ছিলেন বলে আমরা তবে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে যে লীলা বিলাস করতে পারছি এটা কিন্তু হৃদয়রামের জন্যই হয়েছে হৃদয়রাম না থাকলে এটা জিনিস করা সম্ভব হতো না হৃদয়রামের মা তাকে এত ভালোবাসতেন জননী তাহার হেন করিছে শ্রবণ চুলে মুছাইয়া দিত প্রভুর চরণ ঠাকুরকে তিনি এত ভালোবাসতেন যে ঠাকুরের পা তিনি নিজের মাথার চুল দিয়ে মুছিয়ে দিতেন এখন তো বোধহয় টাওয়েল দিয়েও কেউ মুছিয়ে দেয় না ছোট ভাই রাজারাম ছিল আজ্ঞাপর তাই করে যবে যাহা প্রভুর নগর ঠাকুরের সেবায় তিনি একদম নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন ঠাকুরের দীর্ঘদিন পেট খারাপ হওয়ার জন্য এমন খাবার দিতে হবে যেটা সহজ পাচ্ছ
অথচ যেটা শরীর তৈরি হবে, শক্তপোক্ত হবে। তাই বলছেন প্রভুর যা প্রিয় খাদ্য দিতায় যত নেই, যতই না হোক কষ্ট কিছু নাহি মানে, সাধনা দিতে বলহীন পেটেরও পীড়ায়, পুষ্টিকর যাহা বুঝে তৃষঙ্গা যোগায়। এই বললাম পুষ্টিকর হওয়া যায়, আবার একই সঙ্গে সেটা সহজ পাচ্য হওয়া যায়, কারণ চাকরির তখন খাবারটা একবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সারাদিন তারা ওই জিয়ল মাছ পাওয়ার জন্য কাঁধে জাল নিয়ে বহুত বেলা বেরিয়ে পড়ত, দূর দূর গ্রাম, সেখান থেকে গিয়ে ওই মাগুর ওই সমস্ত ধরে নিয়ে আসতো এবং সেই সমস্ত শিঙ্গি মাগুর এসব মাছ এনে ঠাকুরের জন্য ঝোল করতেন। বলছেন কিভাবে যে মানুষ শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সর্বস্তরের মানুষকে করুণা করবার জন্য। বলছেন শুধুমাত্র মানুষকে তিনি করুণা করেছেন তা নয়, জীব জন্তু পশু পাখি পুষ্পলতা সকলকে তিনি করুণা করেছিলেন, এবং এই এক একজনের সঙ্গে এমন এক একটা লীলা তিনি ঘটিয়েছিলেন যেগুলো কি বলছেন, মঙ্গল নিদান রামকৃষ্ণ গুণগীত শ্রবণ করিলে হয় নিরমল জীব। বলছে শ্রীরামকৃষ্ণের লীলা যদি শ্রবণ করা হয় তাহলে আমাদের চিত্ত নির্মল হয়। নির্মল কেন হয়, এত উচ্চ ভাবেতে পূর্ণ থাকে, তাতে সামান্যতম সাংসারিক মালিন্যতা থাকে না, সেই কারণে সেটা শোনা মাত্র আমাদের হৃদয় পবিত্র হয়। আর কি হয় তা মঙ্গল বিধান, কেন আমি জীবনের একটা নতুন শিক্ষা পাই। এটা বলা হয় যে রোজ কিছু কিছু শেখা দরকার নিজের জীবনে, রোজ যদি আমরা কিছু কিছু না শিখি তাহলে আমাদের জীবনে জং ধরে যায়, সেই কারণে রোজ কিছু কিছু একটু আমাদের শেখা দরকার। আর কি হয় বলছেন রীতিতম বিনাশন আর হৃদয় আরাম শুনহ ভকত কর্তা মাছের আখ্যান। এবার যে মাছের গল্পটি তিনি বলবেন সেটি শুনলে কি হবে, রীতিতম আমাদের হৃদয় যে অন্ধকার তা বিনাশ প্রাপ্ত হবে এত, এবং তারপরে হৃদয় আরাম হবে। ধরুন আপনার কোনো খুব কষ্ট হচ্ছে, পেটে খুব ব্যথা হচ্ছে, আপনাকে যদি ওষুধ দেওয়া হলো ওষুধ খাওয়া মাত্র ব্যথাটা কমে গেল, কিন্তু ব্যথা কমার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে আরাম হবে সেটা কিন্তু আপনি কোনো কিছু দিয়ে তো এটা আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই বলছেন হৃদয়ে আরাম, নিজের হৃদয়ে আরাম হবে, সেই আরামটা আপনি কাউকে দেখাতে পারবেন না, ইজি চেয়ারে শুয়েও সে আরাম হবে না, তারপরে অন্য কিছুতে প্লাস্টিকের চেয়ারেও শুয়ে আরাম হবে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। প্রতিকার দিচ্ছেন গ্রামের দক্ষিণ প্রান্তে হৃদয়ের ঘর, তাহার দক্ষিণে এক বৃহৎ প্রান্তর, প্রান্তর ধানের ক্ষেত পড়া ভূমি নয়, মাঝে মাঝে ছোট বড় বহু জলাশয়, জল পরিপূর্ণ এক পুকুরের পারে চলিলা শ্রী প্রভু মলত্যাগ করিবারে, একাকী শ্রী প্রভু প্রায় বেল অবসান, নিবারিলা সঙ্গে যেতে চায় রাজারাম, রাজারাম শ্রী প্রভুরে জানো ভালো মতে, রাখিয়া তাহার লক্ষ্য থাকিত তফাতে, নালা দিয়া কল কল করি কোলাহল, পুকুরে পড়িছে নব পরিষার জল, এই জল মাছে লাগে সুথার মত, যে পায় তথা যায় মন মানে না মরণ, পুকুরের যেইখানে পায়নি পতিতে, যাবতীয় মৎস্যকুল শেখায় পত্রে, দেখেন প্রভু গাছ অন্তরণে ছোট বড় নানা মাছ ধার জলে খেলে, ধীরে ধীরে পায়ে পায়ে গেলাম প্রভুরায়, মাছের অত্যন্ত কাছে তবু না পালায়, সংকেত করিয়া তবে ডাকি রাজারামে, অল্প জলে কত মাছ ধরিবে থায়, মাছের ডাকিয়া তারা বহু কষ্ট পায়, যেমন হইল মনে যুগতি তাহার, মোটা মোটা কর্তা যেটা মাছেরও সত্তার, যত জোর দিয়া লম্ফ পরে সেই ক্ষণে, ভুল হচ্ছে, যেমন হইল মনে যুগতি তাহার, মোটা সোটা কর্তা যেটা মাছেরও সত্তার, যত জোর দিয়া লম্ফ পরে সেই ক্ষণে, দীনবন্ধু শ্রীপ্রভুর অভয় চরণে, উলট পালট খায় চরণ নিকটে, যেন নাহি ছুঁইতে পাছে কাঁটা পায়ে কাঁটা ফুটে, বিপদ নিবারি প্রভু দয়ালু সাগর, দেখিয়া সর্দার মাছ অত্যন্ত কাতর, শ্রীহস্তে গুলান গায়ে কহিন গোসাই, ঘরে যার তোর কোনো আর ভয় নাই, এত বলি আশ্বাসিয়া দিলেন ফেলিয়ে,
ছানা পোনা যেথা জলে বেড়াই খেলিয়ে গভীর জোর শরীরে গেল দল সহতা শুন রাম কৃষ্ণ লীলা অমৃত ভাণ্ডার। এদের বাড়ির দক্ষিণ প্রান্তে সেই তখনকার দিনে তো মাঠে ঘাটে মলত্যাগ করতে যেতেন, এখন নরেন্দ্র মোদী দেখলে আমাদের খুব রাগ করবেন স্বচ্ছ ভারত মিশনে আর এই সমস্ত করা যাবে না। তাই সেই তখন ভাগ্যি স্বচ্ছ ভারত মিশন ছিল না, তাই এরা সব মাঠে ঘাটে মলত্যাগ করতে যেতেন এবং সেই কারণে বলছে যে সবজি খুব সুস্বাদু আছে। যাই সেই তিনি গেছেন পুকুরেতে, খুব জল একবারে পুকুর প্রায় জলে পূর্ণ, আর একটা নালা দিয়ে এই রাস্তার যে জল বর্ষার যে জল সেটি গিয়ে পুকুরে গিয়ে মিশছে। ঠাকুর সেখানে দাঁড়িয়ে দেখলেন যে যেখানটা ওই জলটা গিয়ে পড়ছে, বলা হয় সে জলধারা যেখানে পড়ে সেখানে মাছেদের খুব তারা এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে সব মাছেরা সেই সুস্বাদু জল নতুন জল পাওয়ার জন্য তারা যেন সেখানে কাছাকাছি এসে এক জায়গায় জল হয়েছে। ঠাকুর দেখছেন যে মাগুর মাছ যে ধরার জন্য রাজারাম দূরে যায় সে একবারে মাছে ভর্তি। ঠাকুর বলেন এইবার তাকে ডাকি, ওরে রাজারাম আয় রে, কত দূরে মাছ ধরতে যাস, এই মাছ তোর এখানে। তার মনে যে মুহূর্তে মনে হয়েছে সঙ্গে সঙ্গে মাছের দিক যে সর্দার সেখান থেকে লাফ দিয়ে ঠাকুরের পায়ের কাছে এসে পড়েছে, এমন ভাবে সে উলট পালট খাচ্ছে যেন মনে হচ্ছে অবতারের শরণাগত। ঠাকুর মাছটি হাতে করে তুলে তার গায়ে হাত বুলিয়ে বললেন যা যা ফিরে যা যেখানে চলে যা। এখানে শব্দটা ব্যবহার করেছে এই দীনবন্ধু শ্রীপ্রভুর অভয় চরণে, মাছ লাভ দিয়েছিল কার, দীনের বন্ধু গরিবের যিনি বন্ধু তার অভয় চরণ, যে চরণ স্পর্শ করলে মানুষ ভয় রহিত হয়। বলছেন এমন ভাবে সে উলট পালট খাচ্ছে যে কোনো ভাবে সেই কাঁটাটা তার সেটা মাছ ধরতে গেলে মাগুর মাছ ধরতে গেলে কাঁটা পড়ে না, সেই কাঁটা তার কোনটা উঠবে না এমন ভাবে সে উলট পালট খাচ্ছে। ঠাকুর বিপদ নিপাবি প্রভু দয়ালু সাগর দেখিয়া সর্দার মাছ অত্যন্ত কাতর, শ্রীহস্তে বুলায় গায়ে কহেন বসাই ঘরে যা আর তোর কোনো ভয় নাই। এত বলি আশ্বাসিয়া দিলেন তেলিয়া ছানা কোনা জেতা চলে বেরিয়ে খেলিয়ে গভীর শরীরে গেল দল সহতা শুনো রামকৃষ্ণ লীলা অমৃত ভাণ্ডার। শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য আসেন, আমাদের মুক্তির জন্য আসেন, জগৎ সংসারে যে যেখানে আছে পুষ্প গুল্ম লতা তরু হ্যাঁ সাপদ সংকুল সকলের জন্য তিনি যেন মুক্তির আশ্বাস মুক্তির বাণী নিয়ে এসেছেন। এই ঘটনা পরে শোনার পরে হৃদয় খুব অসন্তুষ্ট হয়েছিল যে বললেন আমার সে ঘুম চলে গেল, বলা আছে ঘটনায় বলা আছে নাকি পায়ে দিয়ে আস্তে আস্তে ঠেলে 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 তিনি সেই জলেতে তাকে ফেলে দিতে জানে জানে হৃদয় দেখতে পেলে মেরে দেবে এক্ষুনি। তিনি আবার অন্যান্য কাজ করতে শুরু করছে, তিনি স্নান করেননি কাপড় ছাড়েননি, এতে কত দুঃখ প্রকাশ করছে। মা বলছেন গোলাপের মনটা শুদ্ধ, আর এই শুদ্ধের শুদ্ধ তমর আজকে চেহারা দেখুন, এদিকে মলত্যাগ করছেন সেদিকে বিয়োগ হচ্ছে, আর এখানে তিনি ফুলের কাঁটা দিয়ে শিব পূজা করছে গভীর ধ্যানে মগ্ন, যত ডাকে কিছুতেই ওঠেন। পুথিকার বলছেন যে যাকে জানবার জন্য মানুষ এত কাণ্ড করে, বলছেন এক সাধনাতে দীর্ঘ সিদ্ধ হইবার দরে দীর্ঘ বয়ে মহারিষি বনের অভিতরে অসনদ গলিত পত্র প্রাণ রক্ষা হেতু, অসন গলিত পত্র প্রাণ রক্ষা হেতু কাটায় জীবন কাটা গোটা সহি সব ঋতু, তবু নাহি সিদ্ধ কাম শেষে ফেসে যায় মরম অধিক অধিকে পঞ্চভূতে দেবিষায়। বলছেন মানুষ সংসার ছেড়ে একেবারে জঙ্গলের মধ্যে থেকে শারীরিক মানসিক সমস্ত কষ্ট করে ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে বোঝার জন্য চেষ্টা করে দেয় গোটা জীবনটা কাটিয়ে দেয়, তবু ভগবানকে তারা পায় না, ফেঁসে যায় নতুন মায়ার বন্ধনে পড়ে যায়। কিন্তু ভগবানকে পাওয়াটা তিনি যদি তাকে কাউকে কৃপা না করেন
আবার কাউকে কাউকে তিনি কৃপা করেন যে এই কৃপার মর্ম বুঝতে পারে না, হৃদয়গ্রামকে তিনি কৃপা করছেন, তিনি তার দিব্য লীলা দেখাচ্ছেন, কিন্তু হৃদয়গ্রামের সে বোঝার মতো অবস্থা নেই। পুঁথিকার বলছেন যে প্রেমিক প্রেমিক রসিকের ভক্তির মূরতি মাথায় প্রবাহ গঙ্গা জ্ঞান গঙ্গা দিবার। প্রেমিক তিনি হৃদয়টা তার প্রেমে ভর্তি, মাথায় তার জ্ঞান গঙ্গা, শিবের যে জল বেরোচ্ছে ছোট ছোট প্রতীক, আসলে জ্ঞানের প্রকাশ ওই যেন জলের আকারে। কিরকম জ্ঞান? গঙ্গা হচ্ছে পাবনি, বিশুদ্ধ, সেই বিশুদ্ধ জ্ঞান প্রকাশিত হচ্ছে, সেই কারণে শিবের মাথায় জটাতে জল রয়েছে। বলছে কামিনী কাঞ্চন মায়া অবিদ্যামোহিনী তুচ্ছ হয়েও ঘৃণ যেন নরকের ঘৃণী। এই যে আমরা নানা কিছুতে বদ্ধ হয়ে পড়ি, এগুলো যেন যেমন আমরা নোংরা জিনিসকে যেরকম ভাবে বর্জন করি, তিনি ওই যে মায়ার যে নানা রকম বন্ধনের যে কারণ আছে সেগুলোকে সেরকম জ্ঞান করে। দিব্য পবিত্রতা রূপ শুদ্ধ সত্যময় হরিতত্ত্ব দিবারাত্র হৃদয়ে, তার একবারে দিব্য পবিত্রতা রূপ ও স্বরূপ তিনি, আর তার মনটি শুদ্ধ সত্যযুক্ত। তার মনের ভিতরে আর কোন তত্ত্ব আসে না, শুধু হরিতত্ত্ব, ভগবানের কথা, ভগবানকে চিন্তা। জীবহিত সদাব্রত কল্যাণ আচার মোহনীয়া ঠাম করা পুরুষ আকার, দুই বলছেন তিনি সবসময় জীবের হিতের জন্য করছেন। তার যে স্টাইলটা, হাঁটা চলাটাকে দেখতে খানিকটা মেয়েদের মতো, খুব একটা গ্ল্যামারাস, মোহনীয়া শব্দের অর্থ খালি গ্ল্যামারাস অর্থটা বোঝাতে চেয়েছেন, অথচ তার মতো এরকম মেল ফিগার দেখা যায়নি। তিনি কেন শিশু সম মনের ঘুমে বসে, কিবা বুদ্ধি বলে বলো বুঝিবে মানুষে। সেই মানুষ পায়খানা করতে করতে শিব পূজা কেন করে, মানুষ কি করে বুঝবে? পুঁথিকার বলছেন ইতিমধ্যে সেতুনের নিরূপিত গাড়ি চলে গেল যায় যেন ইষ্টি সান চাই, যতক্ষণ পূজা সাঙ্গ না হইল তাই উঠাতে না পেরে মৃদু বড়ই বেজার, কতক্ষণ পরে প্রভু আইলা আপনি হৃদয়ে বলেন কোথা কাটাবে যামিনী, গাড়ি চলে গেল আজ হইবে থাকিতে হেথা কেবা হেতা আত্মজন কোথা রবেরেতে, আপনি আছেন প্রভু না দেন উত্তর হৃদয়ে আসিল ইষ্টি সানের ভিতর, কর্মচারী জনৈকে জিজ্ঞাসে ব্যস্ত চিতে আজ কি পাইব গাড়ি কলিকাতা যেতে, প্রভু রাশ্চর্য খেলা করিতে না পারি নাহি অন্য গাড়ি আছে কহে কর্মচারী, তবে এক আলাহিতা গাড়ি স্বতন্ত্রে কাশী থেকে ছাড়ি আছে তারের খবর, রেল কোম্পানির এক চাকর প্রধান বড়ই মর্যাদা পণ্য অতুল সম্মান, কলিকাতা যাবে দেহ একা লয়ে গাড়ি চেষ্টা পাব যদি তারে চড়াইতে পারি, অপর যাত্রীর তাহে নহে অধিকার চেষ্টা না হবে ত্রুটি করিনু শিকার, সদাচারী কর্মচারী সদাচারী কর্মচারী গাড়ি এলে পরে প্রভায় প্রভুরে উঠায় দিল তাহার ভিতরে, ইচ্ছাময় প্রভু দেব ইচ্ছায় তাহার কোথাতে কিবা হয় কে বুঝে ব্যাপার, শুভা সুখ বোধে চারে তুমি ভাবো মনে কি ফল ঘটিবে তাই ইচ্ছাময় জানে, সুপ্রভুর মঙ্গলময় রাখি এই জ্ঞান কর্মজার ফল তার অমৃত সমান, ফলে আসে কইলে কর্ম অবিদ্যা ভুবনে ফলে ফল হলা হল প্রাণ কাঁদে শুনে, ফেলে ফেলে তারে গুটি পোকার মতন কর্মসূত্রে নাগ পাশ নিগুড় বন্ধন, মহাবিদ্যা প্রভূষণে কর কারবার ছাড়িবে অবিদ্যা জবে লোচন আধার, দেখিবেন তন চোখে ঝরিবে জল প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল, আন কর্ম আন ফল দিয়া বিসর্জন শুন রাম কৃষ্ণ লীলা মধুর কথন। প্রতিকার বলছেন এবার সেদিনের ট্রেন এলো স্টেশন ছেড়ে, দূর থেকে দেখা যাচ্ছে ট্রেন এলো ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, হৃদয় তো রাগে গজগজ করছে না, এমন সময় ঠাকুর পায়খানা টাইখানা সেরে এসে উপস্থিত, তার বলছে তোমার কোন আত্মীয় স্বজন আছে, তোমার কোন পীড়িতের লোক আছে, হ্যাঁ যে তোমার একটা থাকতে দেবে চলো, ঠাকুর একটাও কথার উত্তর করছে না, এদের পরে এরা বাচ্চা ছেলের মতো হয়ে আছে। তিনি হৃদয়ের সাথে সাথে ধীরে ধীরে এক পা দু পা এক পা দু পা করে স্টেশনে এসে আছেন,
হৃদয় খোঁজ করতে থাকলো, যার গাড়ি আছে স্টেশনে যে কর্তা ছিল স্টেশনের না, আজকের দিনের মতো গাড়ি চলে গেছে। তবে তারেতে খবর এসেছে রেলের এক বড় বাবু, তিনি খানিকক্ষণ আগে একা একা সেই সেলুন কার পাওয়া যেত আগেকার দিনে, সে সেলুন কারে করে তারা রওনা দিয়েছেন কাশি থেকে, এবং কিছুক্ষণের মধ্যেই সেটা এই স্টেশনে এসে পৌঁছবে। অতএব সেই গাড়িতে কারুর ওঠার কোনো অধিকার নেই, কিন্তু আমি খুব চেষ্টা করবো ঠাকুরকে তাতে তুলে দিতে। অবশেষে যখন গাড়ি এলো তখন ঠাকুরকে সেই গাড়িতে তুলে দেওয়া, তিনিও রাজি হলেন ঠাকুরকে তুলে নিতে। পুথিকার বলছেন, ইচ্ছাময় প্রভুদের ইচ্ছায় তাহার কোথা হতে কিবা হয় কে বুঝে ব্যাপার, শুভাশুভ বোধে জানে তুমি ভাব মনে, কি ফল ঘটিবে তারে ইচ্ছাময় জানে। এটা কিন্তু আমাদের জন্য একটা সফাতে থাপ্পর, আমরা সব সময় মনে করি, ভীষণ ভাবে মনে করি সেরকম হবে, আমরা এইসব ঠিক করে রাখি, আমরা বলি ভগবানের জন্য কাজ করতে এসেছি, কিন্তু সবসময় ঠিক করে রাখি, এটা কেন করলো না, ওটা কেন করলো না, এটা কেন করা উচিত ছিল, এটা হলে ভালো ছিল। আরে তিনি যদি চান তাহলে অবশ্যই হবে। আমার মনে আছে একজনকে একটুখানি প্রপোজাল দেওয়া হয়েছিল যে তুমি তোমার একটু সাদা কাপড় লাল হলে তোমাকে দিয়ে একটা কম্পিউটার সেন্টার চালাবো, আর 3 দিন ধরে ঘুম নেই, কবে সাদা কাপড় লাল হবে সে নিয়ে তার চিন্তা নেই। তিনি ভাবছে যে নতুন যদি কম্পিউটার সেন্টার হয় সেটা যদি আমি চালাতে না পারি, সেটা যদি লস হয়, সেখানে যদি ছাত্ররা না আসে তাহলে মহারাজ কি বলবেন, মহারাজকে হেডকোয়ার্টার্স কি বলবে, মানে কবে সাদা কাপড় লাল হবে এই নিয়ে করে চিন্তা নেই, কিন্তু এত পার্বত্যের সাথে কম্বিনেশন চিন্তা হয়ে আছে। এটার অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের উপর নিজেদের নির্ভর করতে পারছি না, এতটুকু নির্ভর করতে পারছি না কিছুতেই, যেন এই এক ঘটনা আমাদের বোঝাচ্ছে ঈশ্বর আমার জন্য আরো ভালো জিনিস ভেবে রেখেছেন, অথচ সেই বোধটা আমাদের ভেতর যাচ্ছে না। আমরা ভগবানকে ডাকি কিন্তু কিছুতেই এ করতে পারি না। অধিকার লিখছেন, শুভাশুভ বোধে জানে তুমি ভব মনে, কি ফল ঘটিবে তাই ইচ্ছা মজা। তিনি কিন্তু আমার জন্য ব্যবস্থা রেখেছেন, এবং যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থাটাকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে জীবনে অনেক বেশি শান্তি। সারদানন্দ একটি গানের কথা বারবার বলতেন, যখন যে রূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, তুমি আমার যে অবস্থায় রাখবে সেই অবস্থায় যেন আমি থাকতে পারি। শুধু তাই না, তার মধ্যে আমার মঙ্গল নিহিত আছে, এই বোধটা যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। বলছে, ফলে ফল ফলাফল প্রাণ কাঁদে শুনে, হেরে ফেলে তারে গুটি পোকার উদন, কর্মসূত্র কর্মসূত্র নাগবাসে নিগুড় বন্ধন, মহাবিদ্যা প্রভূষণে কর কার বলা, ছাড়িবে অবুদ্ধা যাবে লোচন মাথা। স্বামীজি যে কথাটা বলে গেছেন যে ভগবানের জন্য কাজ করতে পারে, নিজেকে ভুলে নিজের সমস্ত স্বার্থকে ভুলে তুমি কি পাবে, এটা ভুলে যখন আমরা কাজ করতে পারবো, নিজেকে সম্পূর্ণ মিথ্যে করে দিয়ে শুধু আমার কাজ করছি, আমি তার উদ্দেশ্যে কাজ করছি, সেই কাজ করে। আর কালকে পড়ছিলাম পূজনীয় শ্রদ্ধা প্রাণা মাতাজি দেখে একটা চিঠি, একটা বই পড়ছি, প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা শতবর্ষের বোধহয় একটা গ্রন্থ দেখেছে, অনেক জন্মশত, তাতে একটা চিঠি উনি লিখেছেন, তাতে বোধহয় কেউ অভিযোগ করেছেন যে তিনি যথেষ্ট যোগ ধ্যান করতে পারেন না, কারণ তাকে সারাদিন পরিশ্রম করতে হয় স্কুলের কাজে। কি সুন্দর তার উত্তরটা, বলছেন সারাদিন মন প্রাণ দিয়ে কাজ করবে, তাকে যতটুকু যোগ ধ্যান করতে পারবে তার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, যখন কাজ করবে তখনও যোগ ধ্যান করার সময় তখনও, যে ঠাকুর আমি কাজের চাপে সবসময় যোগ ধ্যান করতে পারি না, কিন্তু যখন কাজটা করবো ওটা যেন যোগ ধ্যানের তুল্য মনে করে আমি কাজটা করতে পারি। আমরা যদি এই দৃষ্টিভঙ্গিটা থাকে আমাদের, তাহলে দেখবেন যখন আমরা রান্না করছি, এই মায়েরা গেছিলেন সারা দুর্গা পুজোর সময় গিয়ে কালী পুজোর সময় গিয়ে আশ্রমে ভালো করে বালিশে মাথা দিয়ে ঘুমোবেন বলে কিন্তু গিয়ে সারাদিন ধরে নাড়ু পাকিয়ে গেলেন, সমস্ত রাত্রি ধরে কালী পুজো কাটিয়ে গেলেন, কিন্তু আমি দেখছিলাম পরের দিন সকালে যেমন সকালবেলা হাসছিলেন ফ্রেশ অবস্থায় যেন হাসছিলেন সেরকম ঝকঝকে হাসি। আমরা যেন এই প্রত্যেকটা কাজ যখন যে কাজটা করবো সেটাকে যদি ভগবানের কাজ মনে করি। আমরা ব্রাদার লরেন্স এর গল্প খুব বলি, ব্রাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে
ইয়েতে এসেছিলেন, চার্চে এসেছিলেন, কি কাজ দেবে ফাদার অ্যাবট যে তিনি বুঝতে পারছিলেন না। তিনি অবশেষে তাকে বাসন মাজার কাজ দিলেন, সারাদিন ধরে তিনি বাসন মাজলেন ডিশওয়াশার ডিশওয়াশার। তারপরে সবাই খেয়ে দিয়ে সেই সাবান সমস্ত ডিশগুলো ফেলে দিয়ে চলে যেত, তিনি বাসন মেজে ধুয়ে সমস্ত তুলে গুছিয়ে রাখতেন। তিনি কল্পনা করতেন যে প্রভু যীশু দাঁড়িয়ে আছেন আমার কাজ দেখছেন। যখন আমরা মনে করি যে ভগবান আমার সামনে দাঁড়িয়ে আমার কাজ দেখছে, তখন আমরা ফাঁকি দিতে পারি না। এই ধরুন ঋতুদি কালেকশনে গেছেন, দেখলেন ঠাকুর কারোর বাড়ির সামনে ঠাকুর আছে, উনি কিছুতেই সে বাড়ি ফেলে যেতে পারবে, সে বাড়িতে ঢুকতে হবে, যদি দূর দূর করে দাঁড়িয়ে যায় তাও ঢুকতে হবে, কারণ তাতে তার কল্যাণ নিহিত আছে। ঠিক সেই রকম তিনি দেখতেন যে ঠাকুর যিশু দাঁড়িয়ে আছেন, সেই অনুযায়ী তিনি দৃশ্য একটা সময় তিনি সত্যি সত্যি অনুভব করলেন প্রভু যিশু তার কাছে ঢুকতে এসেছেন। নিরন্তর ভগবানের সঙ্গে যোগ, যোগ মানে যুক্ত হয়ে থাকা, এইটা হচ্ছে কাজ, যা কিছু করি না কেন যুক্ত হয়ে থাকা। বলছেন এতে কি হবে, মহাবিদ্যা প্রভু মনে করো কারবার, সনে করো কারবার, যে জীবনে তো অনেক ফালতু কারবার করলাম, এবার সময় এসেছে ভগবানের সঙ্গে একটু বিজনেস করি, ভগবানের সঙ্গে একটু বিজনেস করতে হবে। যত ভগবানের সঙ্গে বিজনেস করব তার ফল কি হবে, ছাড়িবে অবিদ্যা যাবে লোচন আঁধার, অবিদ্যা যা কিছু ফালতু যা দোষ সেগুলো চলে যাবে, আর যে কারণে আমি দেখতে পাই না সেই লোচন আঁধার, আমার সেই অন্ধকার দৃষ্টি চলে যাবে। দেখিবে নূতন চক্ষে ঝরিবে জল, প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল। তখন দেখবে যে তুমি যে কর্ম করছো তাতে যেন তোমার দুচোখ দিয়ে প্রেমের অশ্রু পড়ছে, আর সেই কর্মবৃক্ষে এক একটা থলো থলো ফল হয়েছে, সে ফল আর কিছু নয়, সেগুলো হচ্ছে রামকৃষ্ণ ফল। চেতনানন্দজির শ্রুতি কথা থেকে লিখেছেন বোধানন্দজির কথা, ভব মহারাজের কথা, ভব মহারাজ যেদিন চেতনানন্দের দীক্ষা হলো তিনি ভগবানকে প্রণাম করে বললেন আজকে আমার দীক্ষা হলো, বলে তুই গুরুদক্ষিণা দিয়েছিল, হ্যাঁ দিয়েছি, বলে না তুই গুরুদক্ষিণা দিসনি, বলছেন বলেন কি দুটো টাকা দিয়েছিল, একটা টাকায় ফল টল সব কিনেছিলাম আর একটা টাকায় গুরুদক্ষিণা দিয়েছে, বলছে না তুই গুরুদক্ষিণা দিসনি। তখন চেতনানন্দজির মনে হলো ভব মহারাজ যেন অন্য কোনো ফলের কথা বলছেন, বলছেন কি সে ফল না, বলছেন যখন গুরু আমাদের হৃদয়ের ভেতরে যে বীজটি রোপণ করে দেয় সেই বীজে আমাদের আকুতি, চোখের জল, আমাদের নিজেদের নিষ্ঠা এসব দিয়ে যখন আমরা সেই বীজটাকে বৃক্ষে, মহাবৃক্ষে, মহী বৃক্ষে, মহী রয়ে রূপান্তরিত করি এবং তাতে যখন থোকা থোকা ভক্তি ফল তৈরি হয়, সেই সেরা ফলটি যখন আমরা ইষ্টকে নিজের গুরুকে নিবেদন করি তবেই সেটা আমাদের ঠিক ঠিক গুরু দক্ষিণা হয়। তাই বলছেন যে ভগবানের সঙ্গে বিজনেস করলে কি হবে, সেই বিজনেসে যে রেজাল্ট আসবে, প্রফিট আসবে, সেটা হচ্ছে নিজের চোখ দিয়ে অঝরে জল পড়বে, তাতে কি হবে আমার দৃষ্টি মলিনতা চলে যাবে, আর প্রভুর জন্য যে কর্ম কাজ করছি মনে হবে তার প্রতিটি পাতায়, প্রতিটি ডালে, প্রতিটি ফুলে শুধুমাত্র প্রভু ফল ফুলে আছে। আন কর্ম আন ফল দিয়া বিসর্জনী, আন কর্ম আন শব্দের অর্থ হচ্ছে অন্য কর্ম বলে, কিন্তু বৃথা কর্ম, বৃথা কর্ম বৃথা ফলে সব বিসর্জন দিয়ে শুনো রামকৃষ্ণ লীলা মধুর কথা। এইটা আমার জন্য খুব ভালো জিনিস, যেন ভগবান আমাদের বলতে চাইছেন সবকিছু ফেলে দিয়ে সর্বপ্রিয়ানন্দ আবার আগামী দিন আসবে, সেদিনকে মন দিয়ে গতি শুনতে হবে। আসলে তা না, ভগবানের লীলা কথা বাবা শুনতে বলছেন, সেটাকে মনের মধ্যে রিক্রিয়েট করতে বলছেন, অভিনয় হোক নিত্য, আর সেই অভিনয় হতে হতে তাল লীলা খেলার সঙ্গী হওয়ার কথা বলছেন। আজকের মতো পত্রিকাটা আমরা এখানেই শেষ করছি, আগামী মাসে জানুয়ারি মাসে যেহেতু আমাদের ওখানে গঙ্গাসাগর মেলা আছে, এই গঙ্গাসাগর মেলার কারণে ক্লাস হবে না, আবার আমরা ফেব্রুয়ারি মাসে ক্লাস নেব। আমি শ্রদ্ধা ঋতুদিকে বলে দেবো, উনি আপনাদের জানিয়ে দেবে। আজকে পত্রিকার এই পর্যন্ত, জয় জয় রামকৃষ্ণ পাঞ্চকল্প তরু, জয় জয় ভগবান জগতেরু, জয় জয় গুরু মহারাজ জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অহম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। অতর্বিথায়ো রা নরাচরা।
ও তোর বৃথায়রা নরাচরা অতি খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। ও তোর বৃথায়রা নরাচরা, ও তোর বৃথায়রা নরাচরা খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। যেদিকে যাবি দেখতে পাবি চলে চলাকার, নাই যে অন্ত দিক দিগন্তই অপার পাতার। যেদিকে যাবি দেখ